আসসালামু আলাইকুম মামুন ভাই, কি অবস্থা, কেমন আছেন? তো দরদ সিনেমার যে গানগুলো আপনারা তৈরি করতেছেন, সেই গানগুলো কি সব দেশের ভাষায় চলবে? উত্তর আছে কি? আচ্ছা, আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে আমরা হিন্দি ভার্সনের গানগুলো বম্বের সিঙ্গার দিয়ে গাওয়াচ্ছি এবং বাংলা ভার্সনের গানগুলো বাংলাদেশি সিঙ্গার দিয়ে গাওয়াচ্ছি, যাতে সবার প্রেজেন্ট। তো প্রিয় দর্শক বিন্দু, আপনারা শুনতে পারলেন অনন্য মামুনের মুখ থেকে যে এই দরদ সিনেমার যে গানগুলো রিলিজ হবে, যে গানগুলো তৈরি হয়েছে সব দেশের ভাষায় তৈরি করা হচ্ছে, হিন্দি, তামিল, তেলেগু, ঠিক আছে, উর্দু, ফার্সি, মানে যে যে কান্ট্রিতে এই দরদ সিনেমা চলবে সেই কান্ট্রির শিল্পীদের দ্বারা যে কোনো গান ছবিতে যখন তৈরি হয় সেই গানটি তারা যেই দেশের শিল্পী সেই দেশের শিল্পীর থেকে গাইয়ে নিচ্ছে। তো এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টাইপ করে দেবেন। তো এখানে আমি একটা কথা বলবো, মূল্যবান কথা, সেটা হচ্ছে আপনারা অনেকেই আমার প্রথম থেকে চ্যানেলে আসেন এবং আপনারা পাশে রয়েছেন, আপনারা সকলে সাপোর্ট দিয়েছেন, আর আপনারা অনেকেই মনে মনে ভাবেন যে আমি সাকিব খানকে ঘৃণা করি কি না, সাকিব খানকে ভালোবাসি কি না, এটা মনের ভিতরে অনেকের জপে আছে যে সাকিব খানকে আসলে লোকটা খারাপ চোখে দেখে, তাকে ভালোবাসে না। তো প্রিয় ভাই বোনেরা, মানুষ মানুষকে ঘৃণা করাটা অনেক বড় একটা পাপের কাজ। হ্যাঁ, তো ভালোবাসা অনেক রকমের আছে, ভালোবাসার শেষ নেই। তো আমি যে সাকিব খানকে ঘৃণা করি বা সাকিব খানকে ভালোবাসি সেই বিষয়টা আগে আপনাদের কাছে শেয়ার করি। দেখেন, আপনারা চ্যানেলে কিন্তু প্রথম থেকে আছেন, প্রথম থেকে আমার পাশে আছেন, আমি সাকিব ভাইকে এতটাই মানে ই করেছিলাম, মনের ভিতরে একটা ক্ষোভ নিয়েছিলাম যে আসলে সাকিব ভাই কি করে পারে যে এই বুবলি, অপু বিশ্বাস, পূজাশ্রী, মানে যে কোনো নায়িকার সাথে সে ছবি করলে সে নায়িকা হয়ে যায় প্রেগনেন্ট, অবৈধভাবে সে বিয়ে করে ফেলে, ঠিক আছে, আবার অবৈধভাবে বাচ্চা জন্মগ্রহণ করে। তো এই জিনিসটার জন্য আমার কাছে খুবই খারাপ লেগেছিল। তবে এই যে বর্তমান যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, এই বর্তমানের যেই অবস্থাটা সাকিব ভাইয়ের দেখতে পাচ্ছি, তো আমি আগের থেকেই সাকিব ভাইকে ভালোবাসতাম, এখনও ভালোবাসি। ওই যে শুধু অপু বিশ্বাস, বুবলি, তাদের অবৈধ কার্যকলাপের জন্য সাকিব ভাইয়ের উপর থেকে একটু ভালোবাসা পিছিয়েছিল আমার। তো ভালোবাসা ভালোবাসায় সারা জীবন থেকে যাই, এটাই হলো মেন কথা। সাকিব খানকে আমি অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি, কোনো ঘৃণার চোখে আমি দেখি না, কারণ মানুষকে ঘৃণার চোখে দেখাটা পাপ, আর ঘৃণার চোখে কেন দেখব, এটাই হলো মূল কথা ভাই। তো বিষয় এখন দেখা যাচ্ছে এখানে, এই দরদ সিনেমার যে মূল মূল যে আপনার পরিচালক অনন্য মামুন, উনি চ্যালেঞ্জ দিলেন যে এই দরদ সিনেমা নাকি কপি হয়, কোনো একটা অংশ, এক মিনিট, দশ সেকেন্ড, তিরিশ সেকেন্ড, কোনো একটা অংশ যদি কোনো ছবির সাথে মিলে যায় বা কপি হয়ে যায়, তাহলে কেউ যদি ধরে দিতে পারে, বলতে পারে, তাকে এক কোটি টাকা পুরস্কার দিবে। তো অনন্য মামুন ভাইকে আমি এই কারণেই আমি সালাম জানাই, এই কারণেই আমি সেলুট জানাই যে অনন্য মামুন ভাই লাইভে এসে এত বড় একটা কথা বলেছে যে কেউ এক দশ সেকেন্ড কেন কোনো জায়গায় মানে এই দরদ সিনেমাটা কপি দেখাতে পারবে না।
তেমন ভাবে তৈরি করা হয়েছে। আপনারা দেখেছেন এর আগে আমি ভিডিও ছেড়েছিলাম যে ছবি তার কপি হতে পারে, কপি হয়েছে। তো আসলেই আমার তথ্যটা পাওয়া ছিল আরেক জায়গা থেকে, যেখান থেকে যেখানে সাকিব খান শুটিং করেছিল তার ওখানকারই কিন্তু কিছু মানুষ এগুলা বলা বলি করেছে, তাদের কাছ থেকে শোনার কথা, এবং সেগুলাই আপনাদের কাছে আমি তুলে ধরেছিলাম। এখন আমি বিষয়টা বলবো যে আসলে এই কপি কিনা, অরিজিনালি ছবিটি কপি কিনা। এখানে আপনারা কিছুদিন আগে সাকিব খানের যে ছবি ছিল প্রিয়তমা, আপনারা ইউটিউবে এখন সার্চ দিবেন, প্রিয়তমা ছবিটা চলে এসেছে, আপনারা দেখতে পারবেন। তো সেখানে আপনারা ছবিটা অনেক পরিচালকে বলেছে যে এই প্রিয়তমা ছবি কোনো কপি না, কোনো কপি সিনেমা না। কিন্তু যখন সিনেমাটা যখন সিনেমাতে চলতেছে, অনেকেই সিনেমা হল রেকর্ড করে ইউটিউবে আপলোড করেছে, ফেসবুকে আপলোড করেছে, হ্যাঁ আমরা সেখানে দেখতে পেয়েছি, ক্লিপগুলো দেখতে পেয়েছি অনেক জায়গায়, সেই সিনেমা ধর কি প্রিয়তমা সিনেমাটা কপি করা হয়েছে। যেমন সিনেমার শেষে দেখা যাচ্ছে যে সাকিব খান পাগড়ি পরে নায়িকার কাছে আসতেছে, নায়িকা মারা গেছে, সেখানে তেরে নাম ছবির কাহিনিটা তুলে ধরা হয়েছিল। তেরে নাম ছবির যেই একটি অংশ ছিল, যে সেই অংশটা কপি করেছে সাকিব খান। এখানে দেখা যাচ্ছে যে সালমান খান সে মানে বেরি পরে পাগল সেজে সে নায়িকার কাছে চলে যাচ্ছে, মৃতুলাসের কাছে চলে যাচ্ছে, এখানে সাকিব খান পাগড়ি পরে মৃতুলাসের কাছে চলে যাচ্ছে, সেম একইভাবে কান্না করেছে, একইভাবেই সব কিছু করেছে, শুধু তাদের লুপটা ছিল আলাদা, তাই না, লুপটা ছিল আলাদা। তো দর্শক বিন্দু, সেই ছবিটা যদি কপি হয়, আর কপি ছবি রেকর্ড করেছে অনেক জায়গাতে, রেকর্ড করেছে যেই জায়গাগুলোতে রেকর্ড করার কথা ছিল না। তো এখন অনন্য মামুন ভাইকে আমি এটাই বলতে চাই যে ভাই, আপনি এই আপনার লেকচারের মাধ্যমে আরেকটা কথা বলেছেন যে বাংলাদেশের যেই রুলস আছে, সিনেমার রুলস আছে বা বাংলাদেশে যে নিয়মকানুন আছে, সব কিছু নিয়মকানুন মেনে আপনারা সিনেমাটা তৈরি করেছেন, সিনেমাটি আপনারা বাংলাদেশেও চালাবেন, বাইরেও চালাবেন। তো ভালো কথা, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। তবে একটা জায়গায় আমার ভালো লাগতেছে না যে ভাই, সেটা হচ্ছে যে যদি কোনো অংশতে অশ্লীল, বুঝেন তো, হিন্দি সিনেমা মানেই কিন্তু দেখা যাচ্ছে শর্ট কাপড় পরা, শর্ট কাটিং পরা, শর্ট মানে কি বলবো, অনেক কাপড় চোপড় আছে যেগুলা দেখলে মানুষ শত শত বাচ্চারা নষ্ট হয়ে যাবে, পরিবার নিয়ে দেখতে পারবে না, এই সমস্ত সিন যদি ওই সিনেমার মধ্যে ঢুকায় রাখেন, তাহলে কিন্তু আমি মনে করি এটা আপনার অপরাধ, এটা আপনার অপরাধ, ঠিক আছে। তো আমরা আশা করি যে এরকম দৃশ্য যাতে আমরা না দেখতে পাই, ঠিক আছে, যে আপনার এই দরদ সিনেমায়। তো আমরা দোয়া করি যে না, আপনাদের এই ছবিটা আরও এগিয়ে যাক, ছবিটা সাকসেসফুল হোক, মার্কেট পাক, এটাই আমরা দোয়া করি, এটাই আমরা আশা করি। কারণ একটা ছবি তৈরি করতে গেলে যতটা টাকা খরচ হয় একটা পরিচালকের, এই টাকাটা উঠবে কি না তার ব্রেনটার ভিতরে খেলা করে, যে টাকাটা আমি তুলতে পারবো কি না, আমি লাভ করতে পারবো কি না, সিনেমা দর্শকরা গ্রহণ করবে কি না, তা এটাই হলো মেন কথা। তো প্রিয় দর্শকবৃন্দ, এখানে অনন্য মামুন ভাই যে আমি কথাগুলো বলেছি সেই কথাগুলো কি কি বলেছেন আপনারা একটু শুনতে থাকুন। ওভারসিস মার্কেটেই দরদটাকে হিট করায় ছাড়, যদি কেউ প্রমাণ করতে পারে দরদের একটা লাইন কোথাও থেকে কপি করা আছে, একটা লাইন, পুরো গল্পের কথা ছেড়ে দেন, তাহলে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেবো, 1 কোটি টাকা। সাকিব ভাই আমাকে খুব ভালোবাসে, রাগারাগি করে, গালাগালি করবে, কোনো প্রবলেম নাই, খালি একটা কথা বলবো, ও তো পাগল আছে, কখন কি করে ফেলায় ওরা, আমার প্রচণ্ড ভয় লাগে, তারপরে বলবে কিন্তু ও কিন্তু কাজের ছেলে আছে, এটাই আমি। বাংলাদেশ আমার বাংলাদেশ থেকে সুপার ডুপার হিট করতে হবে, 5 কোটি টাকা বিজনেস করতে হবে, ওইটা আমার প্ল্যানের মধ্যেই নেই। আমার তো দর্শকবৃন্দ, আপনারা অনন্য মামুন ভাইয়ের মুখ থেকে আপনারা শুনতে পারলেন,
যে আসলে সিনেমাটি কোনো কপি না, কোনো কিছু না, যদি কেউ ধরে দিতে পারে সিনেমাটা এই অংশটা কপি হয়েছে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। তো আশা করি অনন্য মামুন ভাই আপনি আপনার জবানটা রাখবেন, আপনি আপনার জবানটা রাখবেন, ঠিক আছে? যখন আপনার সিনেমাটি রিলিজ হবে, আপনার ছবিটা যখন সিনেমায় চলবে, ইউটিউবে চলবে, তখন কেউ যেন ধরার চেষ্টা না করে, ঠিক আছে? যদি ধরতে পারে তখন মুখ যেন ফিরিয়ে নিয়েন না ভাই। ব্যবসা করার পরে দেখতেছেন সিনেমা সব জায়গায় চলল, সব জায়গায় সিনেমাটা চলল, দেখা যাচ্ছে আপনি ওখানে 5 কোটি 3 কোটি 4 কোটি টাকা আপনি খরচ করে একটা ছবি করলেন, সেই ছবিটার থেকে আপনার লাভ আসলো 20 কোটি টাকা বা 15 কোটি টাকা বা 10 কোটি টাকা লাভ আসলো। লাভ আসার পরে তারপর তো ইউটিউবে আপনি ছাড়বেন, ছাড়ার পরে যখন দেখা যাচ্ছে যে কেউ এই এই অংশটা ধরেছে, এই অংশের সাথে মিল আছে, কপি আছে, হ্যাঁ এই কাহিনিটা কপি আছে, তখন কিন্তু আপনার জবানটা তুলে নেবেন না। এটাই দর্শকের অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি কথাগুলো ঠিক বলেছি কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।